নমস্কার বন্ধুরা, আমি অরুন্ধতী। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমার চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ডে। তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটা শুরু করছি। আর আজকের রেসিপির নামটা হলো চিকেন চাপ, কিন্তু একদম ঘরোয়া স্টাইলে। চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম মুরগির মাংস, আর লাগবে 100 গ্রাম টক দই 700 গ্রাম মাংসে। আর এখানে আছে বেরেস্তা, মানে পেঁয়াজটা ছাঁকা তেলে ভাজা, আর আছে পেঁয়াজ কুচি। আর খুব বেশি মশলা এই চাপে লাগবে না। এখানে আছে আদা রসুন আর লঙ্কা পেস্ট। তো কাঁচা লঙ্কার পেস্টটা আমি সব রান্নাতেই ইউজ করি, খুবই ভালো লাগে, টেস্টটা একটা আলাদাই স্বাদ এনে দেয়। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাপের মশলা, যেটা আমার ঘরে বানানো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে আছে ঝাল লঙ্কার গুঁড়ো আর আছে নুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল, আর এটা হচ্ছে মিঠা আতর। তো মিঠা আতরটা পড়বে চাপে, আর এটা আছে ঘি, এটা একদম মিষ্টির দোকানের সুন্দর গন্ধওয়ালা ঘি, তোমরা চাইলে যে কোনো বাজার চলতি ঘি নিতে পারো। আর এখানে আছে কেওড়া জল ও গোলাপ জল, এই দুটো জিনিস তো মাস্ট মোগলাই আইটেমে লাগবে। আর তো এই হলো আজকে চিকেন চাপ বানানোর সব উপকরণ। এবারে মেন রান্নাটা শুরু করে দেবো, তো চলো তোমরা দেখতে থাকো। প্রথমেই মুরগির মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য বেটে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দেব, আর আমি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। তো নুনটা এখন অল্প করে দেওয়া হবে, পরে টেস্ট করে দেওয়া হবে, কারণ আমি সবসময় রান্না টেস্ট করে দিই, কারণ নুনটা কম বেশি সবারই হয়ে থাকে। তো সেই জন্য প্রথমে আমি এখন অল্প করে নুন দিলাম, পরে আমি আর একবার দেখে দিতে হবে যদি দরকার পড়ে। আর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে হবে না, কারণ খুব বেশি লাল একটা হবে না। আর এখানে আছে দই, দইটাকে একটু নুন আর চিনি দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়, আর সেই দইটাই চিকেনের মধ্যে অ্যাড করতে হবে। তো এখানে আমি হাফ চা চামচ চিনি আর 1 চা চামচ নুন দিয়ে ভালোভাবে দইটা ফাটিয়ে নেব। আর এর সাথে সাথে সকল বন্ধুদেরকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। এরকমভাবে সাপোর্ট করে যাও, আগামী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো, তাদেরকেও অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, কারণ তোমাদের সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারলে আমার খুবই ভালো লাগবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি আরও উৎসাহিত হই আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেও তোমাদের ভালোবাসা দিয়ে। তো দইটা ফাটানো হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে ভালোভাবে সব মশলাগুলো মিক্সড করে নিয়ে তারপর দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেস্ট হতে রেখে দেবো। তোমরা চাইলে এটা সঙ্গে সঙ্গেও করে নিতে পারো, কারণ মুরগির মাংস খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয়। কিন্তু তোমাদের হাতে যদি সময় কম থাকে তো তোমরা সঙ্গে সঙ্গে মাখিয়ে সঙ্গে সঙ্গেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবারে আমি নুন আর চিনি দিয়ে ফাটিয়ে রাখা দইটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আর সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে হাত দিয়ে আমি মাখাচ্ছি, কারণ হাত দিয়ে মাখালে সব দিকটা মশলাটা সমানভাবে যাবে, আর রান্নার সময় হাতটা ইউজ করলেই বেশি ভালো হয় আমার মনে হয়, কারণ মশলাটা ভালোভাবে সব দিকটা মাখানো যায়। তো তোমরা যেরকমভাবে ইচ্ছা মাখাতে পারো, চামচ দিয়ে থেকে হাত দিয়েটা আমার মনে হয় বেশি ভালোভাবে মাখানো যায়। তো এখানে সব মশলা দিয়ে আমার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্ট হতে রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। তো আধ ঘন্টা হয়ে গেছে, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। আর তেলটা একটু গরম হয়ে এলে আমি ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতা একটা দিয়ে দেব, সেটাই ফোড়ন হবে। আর এখানে গোটা গরম মশলা ফোড়নে পড়বে না, সেই জন্য আমি অ্যাড করছি না। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবারে আমি কাঁচা পেঁয়াজটা পুরোটাই অ্যাড করে দেব। এখানে 700 গ্রাম মাংসের জন্য 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর সেটা সুন্দরভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজতে হবে, তাহলেই মেন চিকেনের টেস্টটা আসবে। আর আমি যে রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, সেই রেসিপিটা কমপ্লিটলি আলাদা দোকানের চাপের থেকে, কিন্তু টেস্টটা অসাধারণ হয়, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো, আর অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। এই রেসিপিটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে আমার কাকি শাশুড়িমার থেকে শিখেছি, অনেক সুন্দর টেস্ট হয়। আমার আগে চাপ খেতে ভালো লাগতো না, কিন্তু এই রেসিপিটা যেদিন থেকে আমি
ট্রাই করেছি, সত্যি খুব ভালো হয়, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু জানাতে বলো না তোমাদের কেমন লাগলো এরকম আমাদের ঘরোয়া স্টাইলের চিকেন চাপ রেসিপিটা। তো পেঁয়াজটা তেলের ওপর দেওয়ার পরে অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর একদম 60-70% অবধি পেঁয়াজটা ফ্রাই হওয়ার পরেই চিকেনটা অ্যাড করতে হবে, কারণ না হলে পেঁয়াজগুলো ঠিকঠাকভাবে গলবে না আর পেঁয়াজের রসেই চিকেনটা পুরো সেদ্ধ হবে। তো সেই জন্য পেঁয়াজটা ভালোভাবে নরম করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরমভাবে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। ঠিক এরকমভাবেই পেঁয়াজটা ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে, যাতে এরকম একটা নরম হয়ে যায়। তারপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেব, আর এই পেঁয়াজের রসেই চিকেনটা সেদ্ধ হবে, কোনো জল অ্যাড করব না। আর চিকেনে যে জল বেরোবে সেই জলেই চিকেনটা সেদ্ধ হবে। চিকেনটা ম্যারিনেট করে রাখার সময় সব রকম মশলা দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য এখন কোনো মশলা অ্যাড হবে না, খালি বারবার চাপা দিয়ে দিয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে। আর এই মাংসের জলেই চিকেনটা সেদ্ধ হবে। তো আমি এখন ভালোভাবে চিকেনটা নেড়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের জল ছেড়ে দিয়েছে, তো এই জলেই চিকেনটা সেদ্ধ হবে। কিন্তু বারবার খুলে ঢাকাটা দেখে নিতে হবে চিকেনটা কতদূর হচ্ছে, আর বারবার নেড়ে যেতে হবে, কারণ যেহেতু একদম জল অ্যাড হচ্ছে না, মাঝে মাঝে একটু মিষ্টটা লেগে যাওয়ার চান্স থাকে। কিন্তু যেহেতু চিকেনে জল বেরিয়ে গেছে, লেগে যাবে না, তাও বারবার একটু নেড়ে দিতে হবে 3-4 মিনিট অন্তর অন্তর। তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আর আবারও খুলে দেখছি, তোমরা দেখতে পাচ্ছ আরও জল ছেড়ে দিয়েছে। আবারও আমি একটু নেড়ে এবারে 4-5 মিনিটের জন্য ঢাকা দেব, আর চিকেন হতে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু যদি তোমরা এই চিকেন চাপের বদলে মাটন চাপ করতে চাও, তাহলে মাটনটা একটু 2-3টে সিটি দিয়ে প্রেশারে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর করো, তাহলে ভালো হবে, কারণ এখানে কোনো জল অ্যাড করা যাবে না, মাটন হতে অনেক টাইম লেগে যাবে, তাই জন্য একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। আমি আবারও চাপা দিয়ে দেব আর তারপর আমি নেড়ে ফাইনাল মশলা যা দেওয়ার অ্যাড করব। 4-5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখছি, তোমরা দেখছো আরোই জল ছেড়ে দিয়েছে। আর এখানে কোনো হলুদ অ্যাড হবে না, শুধু আমি যে কটা মশলা দেখেছি সেই কটা মশলাই অ্যাড হবে। আর এক্সট্রা যেটা হবে সেটা হচ্ছে চাপের মশলা, আর চাপের মশলাটা তোমরা বাজারে কিনতে পারো, কিন্তু আমি এটা বাড়িতে বানিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দিয়ে দেব, কারণ বাড়িতে বানানো চাপের মশলার একটা আলাদাই টেস্ট হয়, যেটা তোমরা দোকানে কেনা মশলার মধ্যে পাবে না। তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে নিও, খুবই সিম্পল। আমার একটা ভিডিও করা রয়েছে, আমি নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এটাই হচ্ছে সেই চাপের মশলা। এখানে আমি 3-4 চা চামচ মতন চাপের মশলা দিয়ে দেব, আর চিকেনটা আমার 80% অবধি কুক হয়ে গেছে। তো আমি এখনই চাপের মশলা ও গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরটা দিয়ে আর কিছুক্ষণের জন্য কুক করে নিলেই আমার চাপটা রেডি হয়ে যাবে। তো আমি চাপের মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, তারপরে আমি সব অ্যাড করব। এখানে হলুদ গুঁড়ো তো অ্যাড হবেই না, আর অন্য কোনো মশলাও অ্যাড হবে না, চাপের মশলার জন্য একটা আলাদাই কালার চলে আসবে আর আলাদাই টেস্ট আসবে। এখন তোমরা কালারটা নিয়ে কোনো চিন্তা করো না, এখন একটু ফ্যাকাশে লাগলেও চিকেন চাপের কালারটা পরে খুব সুন্দর এসে যাবে। তো আমি এখন একটু নেড়ে চেড়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই রেসিপিটা এতই সিম্পল, তোমরা বসিয়ে দিয়ে ঘরের অন্য কোনো কাজ করে চলে আসবে, ততক্ষণ চিকেন চাপ রেডি হয়ে যাবে। তো এরকমই একটা সিম্পল রেসিপি, তোমরা দেখতেই পাচ্ছ আমি 3-4 মিনিট পরে ঢাকাটা খুললাম, একটা সুন্দর কালার এসে গেছে। এবারে আমি চিকেনটা ভালোভাবে নেড়ে গোলাপ জল, কেওড়া জল ও মিঠা আতর অ্যাড করব, আর আমার একটু অ্যাড করতে হবে ঘি। তো এবারে আমি 2 ঢাকা মতন কেওড়া জল চিকেনের মধ্যে অ্যাড করে দেব। কেওড়া জলটা অ্যাড করা হয়ে গেলেই আমি গোলাপ জল অ্যাড করে দেবো, গোলাপ জল আমি 2 ঢাকা মতন দিয়ে দেব।
গোলাপ জলের পরে এবারে আমি মিঠা আতর অ্যাড করব। আর মিঠা আতরটা আমি 2 থেকে 3 ফোঁটা দেব, কারণ মিঠা আতরের একটা খুব স্ট্রং স্মেল হয়, সেই জন্য খুব বেশি দিলে অনেক গন্ধ হয়ে যাবে, সেই জন্য একটু বুঝে দিতে হবে। তো আমি 3 থেকে 4 ফোঁটা দিয়ে দেব। আর এবারে লাস্টে আমি একটু ঘি অ্যাড করব, কারণ ঘিটা আমি প্রথমে তেলের সাথে অ্যাড করে রান্না করলেও হয়, কিন্তু আমি একটু লাস্টে দেবো যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। সেই জন্য আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতন ঘি চিকেন চাপে অ্যাড করে দেব। লাস্টে দিলে কি হয়, গন্ধটা খুব সুন্দর একটা বেরোয়। সেই জন্য আমি সবসময় যে কোনো রান্নায় যখন ঘি দিই একদম লাস্টে দিই, তাহলে গন্ধটা খুব সুন্দর পাওয়া যায়। তো চিকেন চাপটা প্রায় হয়েই গেছে আর চিকেনটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে সিমে দিয়ে ফুটিয়ে তারপর তোমাদের সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চিকেন চাপের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিয়েছি। আর এই রেসিপিটা তোমরা বিরিয়ানি দিয়ে তো খুব ভালোই লাগে, আর তাছাড়া তোমরা যে কোনো ধরনের রুটি, নান, তান্দুরি কিংবা রুমালি কিংবা হাতে করা রুটি দিয়েও খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এখানেই বিদায় জানিয়ে নেব, তোমরা সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।